ফিনান্স লঞ্চ প্যাডে লঞ্চ হওয়া সাইবার কয়েন কি ধরনের প্রজেক্ট বিচারে সাইবার কয়েনের টাকা রাখা কি উচিত হবে ভবিষ্যতে সাইবার কয়েনের দাম কত গুণ বাড়তে পারে হ্যালো ক্রিপ্টো আমি ওম আপনারা দেখছেন আজকে বংক্রিপ্টো টপিক হচ্ছে যেটা রিসেন্টলি লঞ্চ প্যাডে লঞ্চ হয়েছে সাইবার কয়েনের যে প্রজেক্ট আছে সেটা কি ধরনের প্রজেক্ট এবং এই ধরনের কয়েনের মধ্যে আপনাদের ইমিডিয়েটলি টাকা রাখা উচিত হবে কি না এই সকল বিষয়ে আজকে আমি আপনাদের সামনে ভিডিও বানাতে চলেছি তাই জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটু স্কিপ না করে দেখুন ভিডিও দেখো ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে একদম ভুলবেন না সাথে আমাদের চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটিকে টিপে দিতে পারেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি বেসিসে পেতে পারেন এবং অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশানে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যান সেখান থেকে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো প্রথমে যদি আমরা সাইবার কয়েনের প্রজেক্টটা কী ধরনের সেটা নিয়ে বলি তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এদের মেন কাজ হচ্ছে ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে একখানা জায়গাকে উত্থাপন করা এখন মেন প্রবলেমটা এখানে যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু এদের প্রজেক্টে নয় প্রজেক্ট অত্যন্ত ভালো তার জন্য এই যে সাইবার গ্রাফ সাইবার আইডি ডাব্লিউ থ্রি টি অর্থাৎ ওয়েব থ্রির যে স্ট্যাটাস টোকেন আছে যা যা এরা বার করছে এগুলো কিন্তু সবই এরা প্রপার ওয়েতে করছে কোনো রকমের প্রবলেম নেই সাইবার কয়েনের প্রজেক্ট সম্পর্কে আপনারা ডিটেল যেটা জানান সেটা যদি জানতে চান তাহলে আপনাদেরকে এই যে বাইনান্স রিসার্চ সেন্টার আছে এখানে আসতে হবে এখানে যে রিসার্চ পেপারটা এরা পাবলিক করেছে এখানে কিন্তু সমস্ত বিষয় আপনারা জানতে পেরে যাবেন পেমেন্টের আইডির জন্য পেমেন্ট সাইবার আইডি সাইবার অ্যাকাউন্ট গ্যাস টোকেন কি করে কাজ করছে সাইবার অ্যাকাউন্টের মধ্যে সাইবার গ্রাফ সাইবার নেটওয়ার্ক কি করে কাজ করতে ইত্যাদি ব্যাপারে যদি আপনারা আরও ডিটেলে জানতে চান তাহলে এগুলোকে পড়ে নিতে পারেন এইগুলোকে পড়ে কিন্তু আপনাদের বেসিক্যালি এক্ষেত্রে খুব একটা লাভ হবে না তার কারণ বাইন্যান্স লঞ্চ প্যাডের মধ্যে যে কটা টোকেন লঞ্চ হয় তাদের প্রজেক্ট কিন্তু অলওয়েজ ভালো থাকে ডেমোগ্রাফি হিসেবে এরা যা যা বানিয়ে রাখে সেগুলো প্রপার ওয়েতে এরা কানেক্ট করে রাখে এবং বাইনান্স সেগুলোকে দেখে দেখে যা ওদের মনে হয় সেটা নিজেদের পেপার অ্যানালিসের মধ্যে লিখে দেয় এখন এর মেন প্রবলেম হয়ে দাঁড়াবে সেটা কিন্তু অন্য জায়গায় এবং সেটা মেন প্রবলেম হচ্ছে যে টোকেনমিক্সে টোকেনমিক্সে যদি যদি আসি তাহলে প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে টোকেন ডিস্ট্রিবিউশন টোকেন এরা যেভাবে ডিস্ট্রিবিউট করেছে তার মধ্যে এরা একটাই সামান্য কুত্রে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অলরেডি এরা প্রাইভেট সেল ইনভেস্টারদের কাছাকাছি দিয়ে দিয়েছে এখন এটা সবাই করে তবে মোটামুটিভাবে চেষ্টা থাকে যদি পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে হয় এই প্রাইভেট সেল ইনভেস্টার্সের মধ্যে থাকা টোকেন তাহলে সেটা মনে হয় যে পজিটিভ তার উপরে হয়ে গেলে সেটা একটুখানি মিডিয়াকার লেভেলের টোকেন হয়ে যায় তার কারণ পরবর্তীকালে ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট সেল যারা আছে তারা কিন্তু পরবর্তীকালে টোকেনটার মধ্যে হেভি সেল আনতে পারে এবং তারপরে টোকেনটার মধ্যে ড্রপ আসতে পারে তো এই বিষয়ে খুব একটা আর আমি যাচ্ছি না টোকেন অ্যালোকেশন এরা মোটামুটি ভালোই করেছে মেন যে প্রবলেম সেটা হচ্ছে টোকেন রিলিজ স্কেডিউল টোকেন রিলিজের জন্য এরা যা করে রেখেছে এখনও আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুন জুলাই মাস আস্তে আস্তে এই টোকেনের টোয়েন্টি পার্সেন্ট সাপ্লাই চলে আসবে যেটা কারেন্ট সাপ্লাই টু অর্থাৎ এক কথায় বলতে গেলে হায়ার দেন অ্যাভারেজ অর্থাৎ ডবলেরও বেশি টোকেন পরবর্তীকালে আসতে চলেছে সার্কুলেশনে অত্যন্ত শর্ট পিরিয়ডের টাইমে যে টাইমের মধ্যে এরা মার্কেট ক্যাপকে যদি ডবল করতে না পারে তাহলে ডেফিনেটলি এদের কয়েন্টার মধ্যে প্রাইসে ড্রপ আসবেই আসবে তবে একটা জিনিস আপনাদেরকে এখন থেকে বুঝতে হবে যে টোকেন ডিস্ট্রিবিউশন খারাপ হওয়া সত্ত্বেও প্রজেক্টটার মধ্যে একটা জিনিস ভালো সেটা হচ্ছে ওয়েব থ্রি আন্ডারে যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে প্রজেক্ট লঞ্চ হচ্ছে সেই সমস্ত প্রজেক্টের মধ্যে নতুন করে টাকা ইনভেস্টমেন্ট কিন্তু আরম্ভ হচ্ছে এবং সেই সাথে পঁচিশশোর বেশি কিন্তু ট্রাস্টেড ইকোসিস্টেমের পার্টনার রয়েছে যেগুলোকে এরা প্রাউডলি শো করছে যার মধ্যে ডোডো আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আছে সেলার আছে সেই হিসেবে ইন্টারনাল যে ক্যাশ ফ্লো আছে সেটা কিন্তু এই কয়েন্টার মধ্যে আসতে থাকবে এবং এদের যে ওভারঅল নেটওয়ার্কটা আছে সেটাকেও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এদের যে মেন কাজ সেটা কিন্তু আলটিমেটলি একটা ডিসেন্ট্রালাইজড সোশ্যাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হওয়া এখন সেটা বাদ দিয়ে এরা আরও বেশ কিছু জিনিস এনেছে যার মধ্যে সাইবার কানেক্ট আছে সাইবার ওয়ালেট আছে সাইবার ওয়ালেট এরা এখনও অবধি কমপ্লিটলি শুরু করতে পারেনি এবং সাইবার কানেক্টও কিন্তু এরা এখনো অবধি স্টার্ট করে উঠতে পারেনি এই প্রজেক্টগুলো কিন্তু এদের এখনো অবধি রোড ম্যাপের আন্ডারেই রয়েছে এদের কমপ্লিট রোড ম্যাপ যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে ফাইনান্সে পেজেই আসতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন দু সালের ফার্স্ট হাফে এরা কিন্তু এই সাইবার গ্র্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে ভি থ্রি অর্থাৎ সাইবার কানেক্টেড ভার্সন থ্রি কিন্তু লঞ্চ করতে চলেছে এটা কিন্তু এখনো অবধি হয়নি সেই হিসাবে দশ মাস পর বা এক বছর পর যখন এদের সাইবার কানেক্ট ভি থ্রি এবং সাইবার কোয়ালের যা যা আছে সেগুলো প্রপারলি লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু অপটিমিজম আরবিট্রামের মতো যে সমস্ত কয়েন আছে তাদের সাথে এরা প্রপারলি পার্টনারশিপে চলে আসবে সেই হিসেবে প্রজেক্ট কিন্তু কোনোভাবেই আমরা খারাপ এটাকে বলতে পারি না এবং তার সাথে এই যে প্রজেক্টের ব্যাপারটা আমি আপনাদের সামনে ক্লিয়ারলি বললাম সেটা কিন্তু অনেক বড় বড়ো ইনভেস্টাররা অলরেডি বুঝে গেছে প্রজেক্ট ডিটেলের দিকে খুব একটা তাকিয়ে সেই হিসাবে লাভ নেই তার কারণ প্রজেক্টটা লঞ্চ হওয়ার আগেই এরা পনেরো মিলিয়ন কখনো কুড়ি মিলিয়ন এবং আলটিমেটলি এরা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলারের কাছাকাছি অলরেডি মার্কেটকে বানিয়ে ফেলেছিল সেই অনুযায়ী যারা টাকা রেখেছিল তারা কিছু বুঝেই রেখেছিল সেই হিসাবে প্রজেক্টের কোনো রকমের গাফিলতি কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি না এখন মেন যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে যে সাইবার কয়েনকে তাহলে কেনা উচিত হবে কি না এবং এখান থেকে প্রাইস পরবর্তীকালে গুণ বাড়তে পারে তো প্রথমে একদম ক্লিয়ারলি বলছি প্রাইস প্রেডিকশন এই কয়েনটা সম্ভব নয় নতুন কয়েন সবে এটা তৈরি হয়েছে কয়েনের সার্কুলেশান এখনও অনেক আসা বাকি আছে মার্কেট ক্যাপ উপরে যাওয়া বাকি আছে রিয়ার মার্কেট শেষ হওয়া বাকি আছে বুল মার্কেট আসা বাকি আছে বিট কয়েনের হাভিং হওয়া বাকি আছে এই যা যা বললাম এগুলো না যতদিন হচ্ছে প্রপারলি ততদিন কিন্তু এই ধরনের কয়েনের যত নতুন ক্রিয়েটেড কয়েনের প্রপারলি প্রাইস প্রেডিকশান করা কোনোভাবেই সম্ভব নয় এখন আমরা মেনলি আপনাদের যেটা দেখাতে চলেছি চার ঘন্টা চার্টে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েনের মধ্যে ব্যাপক হারে পাম্প হয়েছে তো পাম্প যেটা হয়েছে সেটা কিন্তু ধরে রাখতে পারেনি কয়েনটা অবশ্যই আগের জায়গায় ফিরে এসছে মেন যে প্রবলেমটা এই কয়েনটা সেটা হচ্ছে টোকেন যে আনলক হবে তখন কিন্তু কয়েনের মধ্যে প্রাইসে ডেফিনেটলি ড্রপ আসতে পারে সেই অনুযায়ী সাইবার কয়েনকে যদি আপনারা কিনতে চান তাহলে উচিত হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নিচে কেনা তার কারণ কয়েনের মধ্যে ড্রপ আসাটা কিন্তু স্বাভাবিক তবে হ্যাঁ শর্ট টার্মের মধ্যে যদি আপনারা পুলিশ বুলিশ সেন্টিমেন্ট দেখতে পান তাহলে আপনারা যদি ট্রেড করার পারপাসে দেখেন তাহলে ডেফিনেটলি শর্ট টাইমের মধ্যে আপনারা কিনতে পারেন কিন্তু যারা লঙ্গার টাইম ফ্রেমের জন্য কয়েনটাকে কিনতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই উচিত কিছুদিন ওয়েট করে যাওয়া এবং কি হয় আলটিমেটলি কয়েনটার মধ্যে কি ধরনের প্রাইস অ্যাকশান দেখা যায় লিস্ট দু তিন মাস পরেও কি ধরনের প্রাইস অ্যাকশান এই কয়েনটার মধ্যে দেখতে পাওয়া যায় সেটার দিকে নজর রাখা এবং ওভারঅল বিট কয়েন কোন দিকে যায় সেটার দিকে দেখা এবার একদম আমি ক্লিয়ারলি আপনাদেরকে প্রত্যেককে বলছি আমার চোখে সাইবার নেটওয়ার্ক বা সাইবার কয়েন যেটা আছে সেটা কিন্তু খুব একটা খারাপ কয়েন নয় প্রজেক্ট মোটামুটি ভালো হলেও কয়েনটা এই মুহূর্তে অত্যন্তই বেশি হাইপে রয়েছে এবং ওভার প্রাইসড কন্ডিশনে রয়েছে এর যা অ্যাকচুয়াল অকাত সেটা কিন্তু অনেক নিচে সেখানে কিন্তু আসা এখনও বাকি আছে যতক্ষণ না সেই প্রাইসের কাছাকাছি আসছে অর্থাৎ দেড় থেকে দু ডলার আমার পার্সোনাল ওপিনিয়নে যদি আসে তাহলে কিন্তু এই কয়েনটাকে কেনা অত্যন্ত ভালো হবে যদি না আসে অ্যাটলিস্ট চার ডলারের কাছাকাছিও একটা পারচেস করে রাখা যেতে পারে অর্থাৎ চার ডলারে গেল সেই জায়গায় আপনি একশোখানা কিনলেন অথবা আপনি ওই জায়গাতে হাজার ডলার মতো ইনভেস্ট করলেন পরবর্তীকালে আপনার মনে হলো যে না আমি আবারও যদি থার্টি বা ফিফটি নিজের প্রাইসে পাই তাহলে আমি এই কয়েনটার মধ্যে যে টাকাটা ইনভেস্ট করতে চাইছি তার বাকি যে থার্টি বা বাকি সিক্সটি পার্সেন্ট যতটা আছে সেই টাকাটা আমি রাখবো তবে তার আগে কোনোভাবেই সাইবার কয়েনের মধ্যে বড় অ্যামাউন্ট ডিপোজিট করা উচিত হবে না ইভেন আরবিট্রাম ওপি হুক অ্যাপটসের মতো কয়েনেও আপনারা যে টাকাটা রেখেছেন সেই টাকার ফিফটি টাকা আপনাদেরকে সাইবার কয়েনে রাখতে হবে তার বেশি অ্যামাউন্ট কিন্তু আপনাদের এখানে রাখলে কোনোভাবেই চলবে না তো সাইবার কয়েন নিয়ে আমি আপনাদেরকে যা যা বললাম আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন সাইবার কয়েন আদৌ ভালো না খারাপ এগুলো ইমিডিয়েটলি বলা সম্ভব নয় প্রাইস অ্যাকশান কোন দিকে যাবে সেটাও কিন্তু প্রপারলি বলা সম্ভব হচ্ছে না সেই অনুযায়ী এটা নতুন ক্রিয়েটেড কয়েনের মধ্যে বড় অ্যামাউন্ট ডিপোজিট করা অথবা সেটাকে দিকে তাকিয়ে এটাকে রুল মার্কেটের জন্য ফেলে রাখা কিন্তু একদমই উচিত হবে না সেই হিসাবে কয়েনটাকে আরও ডেভেলপড হতে দিন এদের প্রজেক্ট ডিটেলগুলো আরও সামনে আসুক বেশ কিছু রোড ম্যাপের মধ্যে যা যা প্রোজেক্ট আছে সেগুলোকে এরা কমপ্লিট করুক এবং অবশ্যই আরও বেশি পরিমাণ সার্কুলেশানে আসুক এবং সেই সার্কুলেশান আসাকালীন অবস্থায় এই কয়েনটার মধ্যে কী ধরনের মার্কেট ক্যাপ আসে অর্থাৎ ইনফ্লো কী ধরনের হচ্ছে সেটা বোঝা যাক তবেই কিন্তু এই কয়েন টের মধ্যে টাকা রাখাটা উচিত হবে তার আগে কিন্তু এই কয়েনের মধ্যে বড় অ্যামাউন্ট ডিপোজিট করা একদমই উচিত হবে না তো এই ছিল সাইবার কয়েন একটা ভিডিও খুব সংক্ষেপে আমি ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করলাম এবং যা বললাম কমপ্লিটলি আমার পার্সোনাল ওপিনিয়ন সাইবার কয়েনের দাম যদি ইমিডিয়েটলি বেড়েও যায় তাহলেও কিন্তু আমার কোনো রকমের রিগ্রেট থাকবে না তার কারণ ইমিডিয়েট মার্কেটে যা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে এখানে কিন্তু এই ধরনের নতুন প্রজেক্টের মধ্যে ইমিডিয়েট বেসিসে বড় টাকা রাখতে আমি একদমই প্রস্তুত নই তো তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে শেয়ার করতে একদম ভুলবেন না সাথে আমাদের চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে টিপে দিতে পারেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেতে পারেন এবং অবশ্যই নিচে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস স্টে সেফ হ্যাপি ইনভেস্টিং বাই